আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সব সময় আপনাদের সাথে নতুন মুখদের পরিচয় করিয়ে থাকি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে নারায়ণগঞ্জ থেকে ছুটে আসা একজন সুপার ফ্যান। আর আমরা এই মুহূর্তে তার মুখ থেকে তার পরিচয় শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজ্জাদুল হোসেন। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আমি দুই যাবত দুই বছর যাবত এই এই লাইনে আছি। তো আমার কিছু কাজ একটু ভুল আছে যে দুর্বলতা দুর্বল সেগুলো সূত্রইতে আমি স্যারের কাছে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আমরা সকলেই শাহজালালের জন্য দোয়া করব জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষকে মোবাইল ব্যবহারকারীদেরকে সেবা দান করতে পারে এবং সততার মাধ্যমে রিজি কনেকশন করতে পারে এই জন্য আমরা সবসময় দেব এই শাহজালাল আজ থেকে মোটামুটি দুই থেকে তিন মাস আগে আমার এখানে হঠাৎ করে আমার মোবাইলে কল আসলো আর আমি যখন কল রিসিভ করলাম তখন শাহজালাল আমাকে ফোনে বললো যে আমি নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছি আপনার কাছে আসছি আমি তাৎক্ষণিকভাবে তাকে বললাম যে কেন আমার এখানে আপনি আসছেন কী কারণে আমি জানতে চাইলাম তো বলে আমি কাজ শিখতে চাচ্ছি আমি বললাম যে এই মুহুর্তে তো আমার সিট ফাঁকা নাই একেবারে ঘর ভরপুর তো শাহজালাল বললো যে আমি জাস্ট আপনার সাথে এসে দেখা করবো দেখা করার পরে আপনি যা বলবেন সেটাই করবো অনেক কষ্ট করে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়ে এসেছিলো এবং আমার এখানে যখন পৌঁছায় প্রায় সেই সময় সাড়ে এগারোটা বেজে গেছিলো আর আমি বারোটায় ক্লোজ করব আর সেই দিনই আমার বেলা আমি নাটোর জেলাতে রওনা করবো এরকম একটি নিয়ত ছিল তো আসার পরে আমি তাকে পাঁচ দশ মিনিট সময় দিতে পেরেছিলাম ওই সময় আমি বলেছিলাম যে সিরিয়াল নিয়ে আসতে হবে এই মুহূর্তে আমি নিতে পারবো না তো আমার এখানে পাঁচ দশ মিনিট ওয়েট করার পরে আবার সে চলে যায় নারায়ণগঞ্জে বাসে চড়ে আর কি তো আমার খুব কষ্ট লাগছিলো ওই সময় যে এত দূর থেকে একজন ব্যক্তি আসলো এসে আমার সাথে দেখা করে আবার সঙ্গে সঙ্গে আমি তাকে সময় দিতে পারলাম না চলে গেছিলো পরবর্তীতে আমার সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে প্রতিদিন প্রায় একদিন দুই দিন পরপরই আমাকে ফোন করে অস্থির করে দিত তো আমি এক প্রকার অস্থিরতা থেকে বাঁচার জন্য তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম এসছিলো আসাও বেশ কয়েকটা দিন হয়ে গেল ভিডিওতে কন্টিনিউয়াসলি আসতে পারছি না ভিডিও করব কিভাবে ভিডিও করার পরিবেশ থাকে না দেখা যায় যে ভিডিও করতে লাগলে কাস্টমার চলে আসছে তারপরে বাজার এলাকা সবসময় অন্যরকম কিছু সাউন্ড থাকে গাড়ি ঘোড়ার শব্দ থাকে মানুষের চিল্লাচিল্লি থাকে এ পরিবেশে ভিডিও করাটা খুব কষ্টকর যার কারণে ভিডিওটি আসতে পারছি না তবে খুব শীঘ্রই হয়তো ভালো একটি পরিবেশ তৈরি করে আপনাদের সামনে রেগুলারলি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য এবং খাস করে আমার সুপার ফ্যানদের জন্য করবেন এবং আমরাও আপনাদের জন্য সকলের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি অক্টোপ্লাস এল জি টুল সামনে রেখেছি আর আমরা এল জির ফাইল যখন অক্টোপ্লাস সাইট থেকে ডাউনলোড করতে চাই তখন আমাদের অনেক স্লো কাজ করে ইন্টারনেট স্পিডটা যার কারণে আমরা এমনি আদার্স সাইট থেকে কেডিজিট যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ডাউনলোড করতে পারি খুব সহজে এবং স্পিড ভালো পাই ওই ফাইলগুলো আমরা কীভাবে অক্টোপ্লাস সাপোর্টেড ফাইল বানাইতে পারি সে বিষয়টি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে নতুন একটি পেজ আসছে এখান থেকে আমরা এই কনভার্ট দেখতে পাচ্ছেন আর নিচে দেখতে পাচ্ছেন কেডিজেট ফাইলের একটা ঘর সেখানে আমরা কেডিজেট যেটা অফিসিয়াল ফার্মায়ের আছে সেটাকে আমরা এখানে ওপেন করে নিয়ে নিলাম এরপরে আমরা এখানে সরাসরি কনভার্ট করব কনভার্ট করলে আমরা অক্টোপ্লাসের ফাইল তৈরি করে ফেলতে পারবো যে কোনো অফিসিয়াল কেডিজেট ফাইলকে এবং কনভার্টে ক্লিক দিলে আমাদের এখানে একটি ফোল্ডার চাইবে আর আমরা ফোল্ডার মানে কোন জায়গায় আমি রাখতে চাচ্ছি সেটা বলতেছে আমি একটা নিউ ফোল্ডার করি তারপর এখানে সেভ করে দিলাম দেখতে পাচ্ছেন যে প্রথমেই সফটওয়্যারটা একটা আনপ্যাকিং করতেছে নিচে দেখতে পাচ্ছেন যে আনপ্যাকিং করছে আনপ্যাকিং কমপ্লিট হওয়ার পরে এর ভিতরে ক্রেডিজেড যে ফাইলগুলো থাকে ফাইলগুলো আসলে একটা ফাইল কিন্তু এর ভিতরে অনেক ধরনের ফাইল থাকে এই ফাইলগুলোকে ইন টোটালি স্টেপ বাই স্টেপ এবং পার্ট টু পার্ট আনপ্যাকিং করবে আনপ্যাকিং করার পরে ফাইলটিকে আবার নতুনভাবে ক্রিয়েট করবে আর আমরা প্রসেসিংটা টোটাল দেখব কিভাবে কাজ করা সম্ভব হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে আনপ্যাকিং অলরেডি চলতেছে আর একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা অক্টোপ্লাসের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কখন কোন ফাইলটি আনপ্যাকিং করছে সেই বিষয়টি এখানে উল্লেখ করছে আমরা অনেক সময় এ ধরনের প্রবলেমে পড়ে থাকি অক্টোপ্লাস অনেক সময় দেখা যায় যে আমরা স্যামসাংয়ের কিছু ফাইল রিপেয়ার ফাইল যেগুলো পাই প্লাস সাইটে এই ফাইলগুলো নামা থেকেও কিন্তু আমাদের স্পিডের প্রবলেম হয় আর আমাদের অনেক অনেকেই জানে অনেকেই এই বিষয়টি এখনও পর্যন্ত জানে না বা বিষয়টি সামনে সেভাবে প্রয়োজন বোধ করেনি যারা নতুন আছে তাদের জন্য আমার এটা একটা অ্যাডভাইস যে আমরা যে কোনো ধরনের স্যামসাং বা এল জি অক্টোপ্লাস সাইট থেকে আমরা ফাইল ডাউনলোড করতে গেলে যখন স্পিড খারাপ পাই যেমন আমি আজকে ডাউনলোড দিয়েছিলাম মোটামুটি দেখা যাচ্ছিলো প্রায় বাউন্ন ঘন্টা সময় চাচ্ছিলো সেই সময় আমি আদার্স একটি সাইট থেকে কেডিজেট ফাইল ডাউনলোড করি যে সাইটের স্পিডটা ভালো ছিল আর ওই ফাইলটিকে আমি এখন অক্টোপ্লাস সাপোর্টেড বানানোর জন্য আমি কনভার্ট করতেছি এভাবে কিন্তু আমরা কাজগুলো খুব সহজেই করতে পারি আর আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে ডানে বামে কোন জায়গায় কী অপশন আছে সে বিষয়গুলো আমরা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে অনেক ডিভাইস আছে ডিভাইসগুলোতে প্রচুর অপশন থাকে যে বিষয়গুলো নিয়ে আমরা কখনোই ভাবি না বা চেষ্টাও করি না বা বিষয়গুলো খুব একটা গুরুত্ব সহকারে দেখি না যার কারণে আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সামনে কোনো কিছু আমার কাছে নতুন কিছু ধরা পড়লেই আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সুযোগের ব্যাপার থাকে আবার অনেক সময় কিছু রিকোয়েস্ট থাকে আপনাদের যে রিকোয়েস্টের আলোকে আমি কাজগুলো দেখানোর চেষ্টা করি এটাও সেই ধরনের একটি কাজ আমি দেখানোর চেষ্টা করলাম আর এ বিষয়টি আমি অনেক আগ থেকেই করি কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে আপনাদের সামনে বিষয়টি শেয়ার করা দরকার যার কারণে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের আনপ্যাকিং কাজ চলছে এখনও পর্যন্ত আনপ্যাকিং কাজ চলছে এবং ফাইলটি অনেক বড় ছিল যার কারণে অক্টোপ্লাসের ওসিটি ফাইল যেটা হয় ও সিটি আর এলজির যে ফাইলগুলো হয় সেটা হচ্ছে কেডিজেট ফরম্যাট তো ওসিটি ফরম্যাটের ফাইলগুলো অনেক বড় হয় সেই তুলনায় কেডিজেটটা অনেক ছোট তো কেডিজেট যখন আমরা কনভার্ট করব তখন কেডিজেটের যে ফাইলের সাইজ থাক ও সিটি ফরম্যাটের ফাইলটা অনেক বড়ো হবে তার চাইতে আর আমরা যে ফাইলটি নিয়েছি এই ফাইলটির সাইজ মোটামুটি ওয়ান পয়েন্ট টু ফাইভের মতো যেটা কনভার্ট হওয়ার পরে কিছুটা বাড়তে পারে টু জিবির কাছাকাছি চলে যেতে পারে দেখতে পাচ্ছেন ফাইলটি এখন ক্রিয়েট করতেছে আর ক্রিয়েটের পার্সেন্টেজ উঠছে এই পার্সেন্টেজটা হান্ড্রেডে হলে আমাদের কাজটি কমপ্লিট হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি ফাইলটি আমাদের ক্রিয়েট করছে অলরেডি পার্সেন্টেজ সামনের দিকে আগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পার্সেন্টেজটা হান্ড্রেড হওয়ার পরে আমাদের কাজটি কমপ্লিট হবে আর সেই সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ কাজটি ওকে পেতে হলে আমাদেরকে কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে ফাইলটি পুরোপুরি শেষের দিকে চলে যাচ্ছে এবং অক্টোপ্লাসের কনভার্টিং সিস্টেমটা খুব ভালো এবং এর আগেও আমরা বেশ কিছু ডিভাইস পেয়েছি যে ডিভাইসগুলোতে এ ধরনের কনভার্টিং সিস্টেমগুলো ছিল আর এগুলোর কারণে আমাদের কাজগুলো অনেক সময় সহজ হয় অনেক সময় দেখা যায় যে আমরা স্যামসাংয়ের আমাদের ফাইল আছে ফার্মাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ দিয়ে দিয়েছে অলরেডি আমরা এখানে ওকে করব ওকে করার পরে আমরা ফাইলটা আমাদের পাচ্ছি কিনা সেই বিষয়টি দেখব এখন আমরা সরাসরি ফোল্ডারে ঢুকবো ফোল্ডারে ঢুকে আমরা দেখবো যে আমাদের ফাইলটি ওকে হয়েছে কি না দেখতে পাচ্ছেন যে ফাইলটি ওকে এবং এখানে ওসিটি ফর্মেট দেখাচ্ছে আমরা প্রপার্টিজ দেখি প্রপার্টিজ ওয়ান পয়েন্ট এইট ফাইভ দেখতে পাচ্ছি ফাইলটি আমাদের কমপ্লিট হয়েছে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি